নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন অতনু নার্সারি, আমি অতনু। আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটি হচ্ছে সুন্দর চিরসবুজ গাছ নিয়ে, যা আমরা সবাই জেনে থাকি ক্রিসমাস ট্রি হিসাবে, যার আরেকটা নাম রয়েছে অর্কেরিয়া। এই অর্কেরিয়া প্ল্যান্টের বিষয়ে আজ আপনাদের এই ভিডিওটিতে সব কিছু জানানোর চেষ্টা করব। অর্কেরিয়া কেমন ওয়েদার প্রয়োজন হয়, কেমন মাটি প্রয়োজন হয়, কেমন গ্রো আসে, কোন সময় জল দিতে হয়, সব কিছু আপনাদের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো দেখতে থাকুন এই ভিডিওটি শেষ অবধি, আপনারা অনেক কিছু জানতে পারবেন অর্কেরিয়া বা ক্রিসমাস ট্রি সম্বন্ধে। তো দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। দেখুন বন্ধুরা, এই চিরসবুজ গাছটি পুরো গোড়া থেকে পাতায় ভর্তি। এর সমস্ত সৌন্দর্য এর পাতায়, পাতার প্যাটার্নটা কি সুন্দর দেখুন। পুরো গোড়া থেকে পাতায় ভর্তি থাকার কারণে একে আমরা ক্রিসমাস ট্রি হিসাবে জেনে থাকি। এমনভাবে প্যাটার্নে তৈরি, ডগার দিকে ছোট এবং গোড়ার দিকে পাতার সাইজগুলো খুব বড় হয়। গাছটি যত বৃদ্ধি পাবে তত ডগাটা উপরের দিকে উঠতে থাকবে এবং এরকম 7-5টা পাতা করে ছাড়তে থাকবে এবং সুন্দর একটা পরপরের নিচের দিকে পাতাগুলো বড় হতে থাকবে এবং গাছটি ক্রমবর্ধমান বৃদ্ধি পেতে থাকবে। জানিয়ে রাখি, অর্কেরিয়া প্ল্যান্টের বৃদ্ধি খুব কম হয়, অনেক টাইম লাগে বৃদ্ধি হতে। তো আপনারা সহজেই আপনাদের ছাদ বাগানে এই অর্কেরিয়া প্ল্যান্টটি খুব যত্ন সহকারে লাগাতে পারবেন। আপনাদের এই অর্কেরিয়া প্ল্যান্টটি রাখার জন্য সেমি সেফ বা অল্প ছায়াযুক্ত জায়গায় রাখার প্রয়োজন পড়বে, কারণ অর্কেরিয়া প্ল্যান্টটি ডাইরেক্ট সানলাইট খুব প্রয়োজন কম হয়। এই অর্কেরিয়া প্ল্যান্টের সারাদিনে 3-4 ঘন্টা করে ডাইরেক্ট সানলাইট লাগলেই চলবে। আর শীতকালে অর্কেরিয়া প্ল্যান্টে আপনারা এমন জায়গায় রাখবেন যাতে রোদ কম পড়ে এবং চেষ্টা করবেন সকাল সকাল জল দিয়ে আপনারা গাছের পাতাগুলো ধুয়ে দিতে, কারণ ঠান্ডা এই রোদের কারণে পাতাগুলো লাল পড়ে যায়। এই রোদ যদি না থাকে তখন পাতাগুলি সুন্দর চিরসবুজ হিসাবে দেখতে পারবেন। আপনারা দেখতে থাকুন এই অর্কেরিয়া প্ল্যান্টগুলো কত সুন্দর এবং হাইটগুলো দেখতে থাকুন। বাগানে প্রচুর পরিমাণে অর্কেরিয়া প্ল্যান্ট বা ক্রিসমাস প্ল্যান্ট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারবেন। এবং এই ক্রিসমাস ট্রিগুলো আপনারা বাড়িতে রেখে সুন্দরভাবে এই ক্রিসমাস দিনে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং বাড়িতে ছাদ বাগানে সুন্দরভাবে লাগিয়ে যত্ন নিতে পারবেন। আপনাদের এই অর্কেরিয়া প্ল্যান্টের বিষয়ে মাটি তৈরি আপনাদের এক্ষুনি বলবো। দেখুন, এই অর্কেরিয়া প্ল্যান্টের মাটি তৈরি করার জন্য খুব কম পরিমাণে মাটি এবং ওয়েল ড্রেন মাটির প্রয়োজন হয়। যতটা ওয়েল ড্রেন মাটি থাকবে আপনার প্ল্যান্টে, ততটা খুব সহজে অর্কেরিয়া প্ল্যান্ট আপনাদের বৃদ্ধি হবে। দেখুন, আমরা এই মুহূর্তে জল দিয়েছি কিন্তু একটুও জল গাছের গোড়ায় জমে নেই, সব কিছু ওয়েল ড্রেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের মাটি যদি ওয়েল ড্রেন না থাকে তাহলে পরপর গাছের রোগ সংক্রমণ বৃদ্ধি পাবে এবং রোগ ছড়াবে, পরপর গাছের এই গোড়ার দিকে পাতাগুলো নষ্ট হতে থাকবে, লাল পড়তে থাকবে। আপনারা ভিডিওতে দেখুন, এই গাছটিতে ওয়েল ড্রেন না হওয়ার জন্য গাছের পাতাগুলো লাল পড়ে গেছে এবং শুকিয়ে যেতে শুরু করেছে। এই জন্য আপনারা যখন বাড়িতে ছাদ বাগানে গাছগুলো লাগাবেন, আপনারা একটু কেয়ার করবেন, দেখতে থাকবেন যে যাতে গাছের গোড়ায় জল না জমে থাকে। এই গাছের জন্য জল খুব বেশি পরিমাণেও প্রয়োজন নেই এবং খুব কম পরিমাণেও প্রয়োজন নেই, মিডিয়ামভাবে আপনারা জল দেবেন, প্রতিদিন জল দেবেন। ছায়া খুব ছায়াতেও রাখবেন না এবং খুব সানলাইটেও রাখবেন না,
সেমি শেডে রাখার চেষ্টা করবেন, দিলে দেখবেন আপনাদের অর্কিডিয়া প্ল্যান্টটি খুব সুন্দরভাবে চিরসবুজ থাকবে সারা বছর। ভিডিওটি যা দেখতে থাকুন, কত বড় বড় এই অর্কিডিয়া প্ল্যান্টগুলো আপনাদের পুরো বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর অর্কিডিয়া প্ল্যান্ট, চিরসবুজ প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, একটাও গাছে লাল নেই, পোকাও নেই, রোগ ব্যাধি কিছু নেই, কারণ খুব যত্ন সহকারে বাগানটিতে এই অর্কিডিয়া প্ল্যান্ট গ্রো করা হয়েছে। দেখুন, ছোট গাছও পেয়ে যাবেন এবং বড় গাছও রয়েছে, দেখতে থাকুন, হাইটগুলো দেখতে থাকুন, আপনাদের ক্রিসমাসের জন্য পারফেক্ট অর্কিডিয়া প্ল্যান্ট রয়েছে। দেখুন গাছগুলো কত সুন্দর, আপনাদের পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো, দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে অর্কিডিয়া প্ল্যান্ট রয়েছে। অর্কিডিয়া ছাড়াও আরও অনেক ধরনের প্ল্যান্ট রয়েছে, যে সমস্ত গাছ ছাদ বাগানে আপনারা রাখতে পারেন এবং খ্রিস্টমাস দিবসেও আপনারা সাজাতে পারেন। এই সমস্ত প্রকারের প্ল্যান্টগুলি আপনারা ব্যালকনির দুপাশে লাগাতে পারেন। এই প্ল্যান্টগুলি আপনাদের বাড়ির সামনে লাগালে আপনাদের বাড়ির সৌন্দর্যতা ও বেড়ে যাবে। চলুন জেনে নেই এই সমস্ত গাছের নাম ও যত্ন। দেখুন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে গোল্ডেন সাইপ্রাস। এই গাছটি ক্রিসমাস ট্রি হিসাবেও আপনারা বাড়িতে ইউজ করতে পারবেন বা লাগাতে পারবেন। অর্কিডিয়ার মতন এই গাছটিও খুব দারুণ দেখতে, এরও পাতা খুব ছোটো ছোটো সরু সরু হয়ে থাকে, দেখতে পাচ্ছেন কত ঝাউ টাইপের একটি গাছ, সুন্দর নিচে মোটা এবং সুন্দর চূড়ার মতন উঠে এসছে, দেখতে পাচ্ছেন গোল্ডেন সাইপ্রাস কত সুন্দর গাছ। বড় বড় টবে রয়েছে, 15 ইঞ্চি টবে লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন সাইপ্রাস। এও ওয়েল ড্রেন মাটি প্রয়োজন পড়ে। ছোট গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট গাছ, এই গাছটি লক্ষ্য করুন, এগুলো বাইক থেকে ইনপুট করা হয়েছে, লাল মাটি জাতীয় এই মাটি ইউজ করা হয়েছে, বাইক থেকে ইনপুট হয়েছে এগুলো। ছোট গাছ রয়েছে সুন্দর ক্রিসমাস ট্রির শেপে, দেখতে পাচ্ছেন গোটা বাগানটা গোল্ডেন সাইপ্রাস রয়েছে। দেখুন বড়, ছোট, মাঝারি সব রকমের গোল্ডেন সাইপ্রাস পেয়ে যাবেন, এগুলো আপনারা বাড়ির ছাদ বাগানেও লাগাতে পারেন। এগুলো খুব প্রয়োজন গরমের, এবং গরমকালে এগুলো খুব বৃদ্ধি হয়ে থাকে, শীতকালে এই পাতাগুলো লাল হয়ে যায়। আপনারা যদি সেমি শেডে বা কোনো শেডে লাগিয়ে রাখেন তাহলে এই পাতা লাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখুন বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে জনিপ্রাস, আবার কেউ কেউ গ্রিন ঝাউ বলেও থাকে। এই গাছের শেপ ও ক্রিসমাস ট্রির মতন হয়ে থাকে, নিচের দিকে পাতার পরিমাণ বেশি এবং ওপরের দিকে পাতার পরিমাণ কম। এই গাছের পাতা কাঁটা জাতীয় হয়ে থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এই প্রকার প্ল্যান্টটি এক প্রকার ঝাউ প্রজাতির হয়ে থাকে, যা আপনারা ক্রিসমাস দিবসে বাড়ি সাজাতে ইউজ করতে পারেন, আবার এই প্ল্যান্ট আপনারা বাড়ির সামনেও ব্যালকনিতে লাগাতে পারেন। চলুন বন্ধুরা, আরও এক প্রকার গাছের সম্বন্ধে জানা যাক। এই গাছটি আপনারা ছাদ বাগানে লাগালে আপনাদের ছাদ বাগানটির সৌন্দর্যতা কখনোই কম হবে না, কারণ এই গাছের নতুন পাতা লাল, কমলা, হলুদ এবং সাদা নানান রঙের হয়ে থাকে, এবং এই প্রকার গাছের পাতাগুলি যতই পুরনো হবে পরপর গ্রিন হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই প্রকার গাছটির নাম হলো সিজিয়াম বা সাইজেজিয়াম। খুবই সুন্দর প্রকৃতির গাছ, সাধারণত এই গাছটিরও খ্রিসমাস শেপের হয়ে থাকে, কিন্তু আপনারা চাইলে গোলাকার, চৌকোনা নানান শেপে তৈরি করতে পারবেন প্রুনিংয়ের মাধ্যমে। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।
ততক্ষণের জন্য